বিজেপির তরফ থেকে বলা হচ্ছে। তৃণমূলের পক্ষ থেকে সেই বিষয়ে সেই দাবিকে খারিজ করে দেওয়া হচ্ছে। এবার তৃণমূলের নমসূত্র সেল তারা কিন্তু একটি বৈঠক করে এবং সেখানে এই বাংলা ভাগ নিয়ে তারা মন্তব্য করেছেন। তারা জানিয়ে দিয়েছেন যে কোনোভাবেই বাংলা ভাগ হতে দেওয়া যাবে না। সেই নিয়ে এবার গর্জে উঠেছে পশ্চিমবঙ্গ তৃণমূল কংগ্রেসের নমসূত্র এবং উদ্বাস্তু সেল। রবিবার শিলিগুড়ি কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে সেখানে একটি বৈঠকের আয়োজন করা হয়। একটি সেই বৈঠকে এই কথাই কিন্তু বলা হয়েছে। এই বৈঠকে একাধিক নেতৃত্ব উপস্থিত ছিলেন এবং পাশাপাশি যে বিষয়টা নিয়ে বিজেপির তরফ থেকে সোচ্চার হওয়া হচ্ছে অর্থাৎ এনআরসি এবং বাংলা ভাগ, তার বিরুদ্ধেও কিন্তু সোচ্চার হয়ে উঠছে তৃণমূল কংগ্রেস। এবং তৃণমূলের এই যে সভা, সেই সভা থেকে কিন্তু এই বাংলা ভাগ হতে দেওয়া যাবে না এই বিষয়টাও সাফ বলে দেওয়া হয়েছে। কি বলা হচ্ছে সেই সভা থেকে শোনাবো আপনাদের। প্রোগ্রামও রয়েছে, সকলকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আমাদের কর্মসূচি চলছে এবং আর কিছুক্ষণ পর্যন্ত আমাদের চলবে এবং জেলা কমিটি আমরা ঘোষণা করব। বাংলা ভাগের বিরুদ্ধে একটা ব্যানার রয়েছে। হ্যাঁ, বাংলা ভাগের বিরুদ্ধে আমরা অনেক আন্দোলন করেছি সারা উত্তরবঙ্গ থেকে। আমরা বিভিন্ন জেলাতে ইতিমধ্যে অনেক বাংলা ভাগ, দেখুন উদ্বাস্তু মানুষ একবার বাংলাদেশ থেকে তারা দেশভাগের বলি হয়েছে, তো আর তারা বলি হতে চায় না। এই উদ্বাস্তু সমাজ, এই মতুয়া সমাজ, এই নমশূদ্র সমাজ এবং পিছিয়ে পড়া সমস্ত সমাজের মানুষ আজকে তারা কঠিনভাবে বুঝতে পারছে যে রাজ্যের যে চক্রান্ত চলছে তা আর টিকবে না। এটা ক্ষণিকের জন্য, হয়তো ভোট ব্যাংকের জন্য কিছু নেতারা হয়তো এরকম বলে যাচ্ছে, কিন্তু মূলত এর কোনোদিনও উত্তরবঙ্গ ভাগ হবে না। আমরা এটা পরিষ্কার বলতে চাই এবং আমরা সাংগঠনিকভাবেও ঠিক সেইভাবেই আগামী দিনে আমরা এগিয়ে যাবো।